সরি 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 বন্ধুরা, দেরি হয়ে গেল। কিন্তু আমার দেরি হলেও উল্টাপাল্টা কিন্তু দেরি করে না, ওরা ঠিক সময় স্কুলে আসে এবং স্কুল ছুটির পর ঠিক সময় বাড়িতে পৌঁছায়। তো আজকে আমরা দেখব উল্টাপাল্টা কীভাবে বাড়িতে যায় এবং কীভাবে এই বাড়ি যাওয়ার দৃশ্যটা আঁকতে হয়। প্রতিবারের মতো আমরা সে লেটার ফন্ট ব্যবহার করেই আঁকব। তার লেটারগুলি এঁকে নিচ্ছি, এ ঠিক আছে। তাহলে এই লেটারগুলি ব্যবহার করে আমরা এখন আঁকছি। প্রথমে আমরা ও দেব, ও এর উপরে উল্টা করে ইউ, দুই পাশে দুটো ও। আমরা কিন্তু উল্টাপাল্টাকে পেছন থেকে কেমন দেখা যায় সেটা আঁকব, আর এটা আঁকতে হলে আমাদের চোখ নাক মুখের কোনো প্রয়োজন নেই। তো দেখো, এবার আমরা ইউ নেব উল্টা করে, যেহেতু উল্টা পাল্টা আমরা উল্টা করে ইউ দিলাম। এবার ডাব্লিউ, ডাব্লিউটা আমরা নিচে দিই, ডাব্লিউ নিচে, আবার ইউ। এবার হাত আঁকব, হাত আঁকার জন্য আমরা এই পাশে একটা এল, এই পাশে একটা এল, এল এর নিচে লম্বা করে একটা ভি, এখানে আমরা হাত আঁকার জন্য একটা ডাব্লিউ, এখানেও হাত আঁকার জন্য একটা ডাব্লিউ, হয়ে গেল। তো উল্টাপাল্টা তো বাড়ি যাচ্ছে স্কুল থেকে, তো তার কাঁধে ব্যাগ দিতে হবে, আমরা ব্যাগ দেই। আবার উল্টা করে একটা ছোট্ট ইউ, সোজা ডান দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, নিচে আর একটা ইউ, সহজেই ব্যাগ আঁকা যায়। এখানে একটা চার কোণা দিয়ে দিলাম, আর একটা দাগ দিলাম। কাঁধে ব্যাগ ঝোলানো থাকবে, এখানে আমরা ব্যাগ ঝোলানোর জন্য দুটো ডান দিয়ে দিলাম, ব্যাগ হয়ে গেল। উল্টা স্কুলে যাচ্ছে, তো উল্টার সাথে তো উল্টার বোনও আছে পাল্টা, তো পাল্টাকেও আমরা পাশাপাশি আঁকি। আবার সেই ও, চুল আঁকার জন্য আমরা ডাব্লিউ দিয়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, ডাব্লিউ হয়ে গেল। এখন আমরা এখান থেকে একটা এ লিখব, হাত আঁকার জন্য এল, উল্টার ব্যাগ আছে, পাল্টারও তো ব্যাগ থাকবে তাই না, পাল্টার ব্যাগটা দিয়ে দিই। হয়ে গেল, পাল্টাও স্কুলে যাচ্ছে। এরা দুজন ভাই বোন, স্কুল ছুটির পর সোজা ওরা বাড়িতে যায়, কিন্তু বাড়িতে যাওয়ার সময় কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পথ সুন্দরভাবে চলতে হবে। তো রাস্তা পার হওয়ার সময় কিন্তু আমরা জেব্রা ক্রসিং ব্যবহার করি তাই না, উল্টাপাল্টাও ঠিক সেভাবে ওরা সুন্দর মতো জেব্রা ক্রসিং দিয়ে ওরা পথ পারাপার হচ্ছে। রাস্তাটাকে সুন্দরভাবে বোঝাতে হলে ওই পাশে আমরা কয়েকটা বিল্ডিং এঁকে দিই, সোজা চার কোণা করে তুমি এরকম করে দাগ দিয়ে দাও। ইচ্ছা করলে তোমরা জানালাও দিতে পারো, এরকম ছোট ছোট খুব খুব করে জানালাও দিতে পারো, উল্টা পাল্টা রাস্তা পারাপার হচ্ছে। আর বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই বিভিন্ন রকম ভেহিকেল ব্যবহার করো বাড়িতে যাওয়ার জন্য, আর কেউ কেউ রাস্তা পারাপার হও, তবে খেয়াল রাখবে রাস্তা পারাপার হওয়ার সময় অবশ্যই তোমরা জেব্রা ক্রসিং ব্যবহার করবে, যেমন উল্টাপাল্টা জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার হচ্ছে। আর অবশ্যই এরকম মজার মজার বিষয় দেখতে থাকবে আমাদের ক্লাসরুমে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।